এখানে দেখতে পাচ্ছি আমার একটা মেসেজ আসছে, তো মেসেজটা আমি এখন চেক করব। চেক করার জন্য আমি এখানে ক্লিক করব। তো ড্যানিয়াল নামে একজন ভাইয়ার আমাকে এখানে মেসেজ করছে, তো এটা আমি ক্লিক করে ভিতরে যাব। তো ভিতরে আমি দেখতে পাচ্ছি মেসেজটি অন হওয়ার পরে আমি দেখতে পারছি এখানে আমার গিগে সে এসএমএস করছে, সেই ইউনাইটেড স্টেটের বায়ার। সে আমাকে এসএমএস করছে, হ্যালো ডিয়ার, আই নিড ইওর সার্ভিস, ইউ ক্যান কনভার্ট ইমেজ ড্রয়িং টু অটোক্যাড টু ড্রয়িং। সে আমাকে বলছে যে তার ইমেজ থেকে কনভার্ট করে তার অটোক্যাড টু একটি ড্রয়িং করে দিতে হবে। তো আমি এখন রিপ্লে দিব, আমি এখন তাকে বলবো ইয়েস ইয়েস আই ম্যানেজ ইওর ড্রয়িং বা ইয়েস আই ম্যানেজ ইওর প্রজেক্ট। তারপর আমি এটা সেন্ড করে দিব। সেন্ড করার পর আমি বাইরে রিপ্লের জন্য অপেক্ষা করব। তার আগে আমি বাইরের কাছ থেকে আমি কিছু ডিটেলস চাবো, যে প্লিজ ডিটেলস ইওর প্লিজ ডিটেলস সেন্ড মি, যে তার যে প্রজেক্টটি আমার দিয়ে করতে চাই সে যে ইমেজটা আছে যাতে সেই ইমেজটা আমাকে দেয় আর কি, তার প্রজেক্টের জন্য যে ডিটেলস আছে সে ডিটেলসটা যাতে দেয় আমি সেটা দিকে, যাতে আমি তার প্রজেক্টটি ড্র করতে পারি। এর জন্য আমি তাকে বললাম প্লিজ ডিটেলস সেন্ড মি, আপনার প্রজেক্টের যে ডিটেলসটা আছে বা আপনার যে ইমেজটা কনভার্ট করবেন সেটা আমাকে প্রদান করুন, আমাকে দেন। এখন বায়ার রিপ্লের জন্য আমাকে অপেক্ষা করতে হবে, দেখা যাক বায়ার কী রিপ্লে দেয়। বায়ার আমাকে এখনও কোনো রিপ্লে দেয়নি, আমি তাকে তার ইমেজটা দিতে বলবো, তাকে বলবো ইওর ইমেজ ড্রয়িং, সেজন্য তার ইমেজ ড্রয়িংটা আমাকে দেয়। এই তার কাছ থেকে তার ইমেজ ড্রয়িংসটা আমি দিতে বললাম। আমি দেখতে পাচ্ছি বায়া টাইপিং করতেছে, দেখা যাক সে কী রিপ্লে দেয় আমাকে। সে রিপ্লে দিছে আমাকে ওকে প্লিজ ওয়েট, সে আমাকে একটু ওয়েট করতে বলতেছে। তো আমি ওয়েট করি, দেখি তারপর সে কী রিপ্লে দেয়। সে আবার টাইপিং করতেছে, দেখা যাক সে কী রিপ্লে দেয়। সে আমাকে ওয়েট করতে বলতেছে, তো আমি বললাম ওকে আমি ওয়েট করতেছি, ঠিক আছে ওয়েট করি। কারণ ওয়েট করার পরে দেখতে পাচ্ছি সে আমাকে আর একটি ইমেজ ড্রয়িং দিছে, একটি ইমেজ ড্রয়িং দিছে। তো এটা ওপেন করি, ওপেন করার পর আমি এটা দেখতে পাচ্ছি এটা আসলে হ্যান্ড স্কেচ, তার হাতে ড্রয়িং করা একটি ইমেজ। এটা তাকে অটোক্যাডে কনভার্ট করে দিতে হবে। এখন আমি তাকে বলবো ওকে আই ম্যানেজ ইওর প্রজেক্ট, যে আমি আপনার এই প্রজেক্টটি অটোক্যাড ফাইলে ড্রয়িং করে দিতে পারবো, অটোক্যাড ফাইল দিতে পারবো আপনাকে। তো আমি তাকে বলবো ওকে আই ম্যানেজ ইওর প্রজেক্ট। আমি সেন্ড করে দিলাম, এখন সেন্ড করার পরে বায়ারের রিপ্লের জন্য অপেক্ষা করব, দেখা যাক বায়ার টাইপিং করতেছে কী রিপ্লে দেয়। তো বায়ার আমাকে থ্যাংকস, সে আমাকে থ্যাংকস জানাইছে, থ্যাংকস জানাইছে। আবার দেখতে পাচ্ছি বায়ার টাইপিং করতেছে, তো দেখি তার সে বলল হাউ মাচ ইওর সার্ভিস চার্জ, অর্থাৎ তার প্রজেক্টের জন্য সে আমার কাছ থেকে বলতেছে আমি কত চার্জ নিব, মানে আমার বাজেটটা কত। দেখতে পাচ্ছি সে আবার টাইপিং করতেছে, তো আমি তাকে বলি আমার বাজেটটা হলো $5। এটা আমি তাকে সেন্ড করে দিলাম, এখন দেখি সে কী রিপ্লে দেয়। অ্যান্ড ডেজ, এবং তাকে আমি বললাম আপনি আপনার প্রজেক্টের জন্য কত দিন আমাকে দিবেন। অ্যান্ড ডেজ লিখে আমি এটা সেন্ড করে দিলাম। সেন্ড করার পরে আমি আবার তাকে আর একটা নিচ থেকে রিপ্লে দিলাম টু ডেজ, আমি তাকে বললাম যে টু ডেজ, এখন দেখি সে কী রিপ্লে দেয়। সে টাইপিং করতেছে, সে রিপ্লে দিছে ওকে, অর্থাৎ সে দুই দিনে
আমার সাথে ডিল করতে চাই, দুই দিনে সে নিবে। তো বলল ক্রিয়েট এ কাস্টম অফার, তো সে আমাকে একটি কাস্টম অফার দিতে বলল। আমি ওকে ওকে প্রেস করে দিলাম। ওকে প্রেস করার পরে এখন আমি ক্রিয়েট এ কাস্টম অফার পাঠাবো তাকে। এর জন্য আমি ক্রিয়েট এ কাস্টম অফারে ক্লিক করব। ক্রিয়েট এ কাস্টম অফারে ক্লিক করার পরে আমার যে গিগটা এসএমএস করেছে আমি সেই গিগটা সিলেক্ট করে নেব। এখান থেকে সিঙ্গেল পেমেন্ট করে দিব। সিঙ্গেল পেমেন্ট করার পরে এখান থেকে একটা আমার এই অফারের একটা ডিসক্রিপশন লিখব। সিম্পলি একটা ডিসক্রিপশন লিখব, যেহেতু ডিটেলস তার সাথে আমার ইনবক্সে কথা হয়ে গেছে, এই জন্য ডিসক্রিপশনে আমি আর ডিটেলস লিখব না। এই জন্য জাস্ট সিম্পলি এখানে এসএমএস লিখব, এটা লিখে দিলাম আমি প্লিজ অ্যাকসেপ্ট, যাতে সে আমার অফারটা অ্যাকসেপ্ট করে। এই জন্য আমি জাস্ট এখানে প্লিজ অ্যাকসেপ্ট লিখে দিলাম যে আই ক্যান ম্যানেজ ইয়ার প্রজেক্ট, আপনি আমার অফারটা অ্যাকসেপ্ট করেন, আমি আপনার ড্রয়িংটা করে দিতে পারবো, আপনার প্রজেক্ট আমি করে দিতে পারবো, হ্যান্ডেল করতে পারবো। তো এখান থেকে আমি বাদ বাকি প্রাইজিং ডে বাই সব দিয়ে দিলাম। তো এখানে আমি 3 দিন দিয়ে দিলাম, সিলেক্ট রিভিশন 0 দিয়ে দিলাম, প্রাইস $5 দিয়ে দিলাম। এখানে কাস্টম অফার করার সময় কিন্তু আমি একদিন বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখান থেকে আমি কি করব, সব কিছু কমপ্লিট হওয়ার পরে আমি চেক করে সেন্ট অফারে ক্লিক করে দেবো। এখন সেন্ট অফারে ক্লিক করার পরে বায়ার এখান থেকে আমার এই অফারটি অ্যাকসেপ্ট করবে। এখন আবার দেখতে পারছি বায়ার টাইপিং করতেছে, দেখা যাক সে কী টাইপিং করে। সে প্লিজ ওয়েট, সে আমাকে অপেক্ষা করতে বলতেছে। দেখা যাক আমি একটু অপেক্ষা করি, সে আবার টাইপিং করতেছে, দেখা যাক কী টাইপিং করে। আমি ওকে লিখে দিলাম যে আমি ওয়েট করতেছি, সমস্যা নাই। এই যে আমি দেখতে পারছি অফার অ্যাকসেপ্টেড। আমি কিন্তু এখানে অফারে কিন্তু 3 ডেজ বলছি, আর ইনবক্সে কিন্তু তাকে আমি 2 দিন বলছিলাম। তারপর সে দেখছে, দেখে অফারটা অ্যাকসেপ্ট করলো, অর্থাৎ অফারটা অ্যাকসেপ্ট করার পর কিন্তু অর্ডারটা আমি পেয়ে যাব। অর্ডারটা এরপরে কি আমার কাজ হবে, অর্ডারটা খুব সুন্দর ভালোভাবে কমপ্লিট করে অর্ডারটা আমাকে ডেলিভারি দিতে হবে, যাতে আমি এই অর্ডারটি ডেলিভারি দেওয়ার পরে সে আমি ভালো একটি রিভিউ দেয়। এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে 5 ঘন্টা 22 মিনিট সময় আছে, তারপর আমি ডেলিভারি দিয়ে দিব যেহেতু আমার কাজটা হয়ে গেছে। ডেলিভারি নাওতে ক্লিক করার পরে এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন, এখানে ডেলিভারি একটি ডেলিভারি ডেসক্রিপশন লিখতে হবে ডেলিভারি সম্পর্কে। তো আমি এখানে লিখে দিলাম ইওর ভ্যালুয়েবল প্রজেক্ট ডান, যে আপনার প্রজেক্টটি আমি কমপ্লিট করে ফেলছি। এটা আমি তার ডেলিভারি ডিসক্রিপশনে লিখে দিলাম। এরপরে আপলোড অর্কে ক্লিক করতে হবে। আপলোড অর্কে ক্লিক করার পরে এখান থেকে আমরা প্রজেক্টটি যেখানে রাখছি সেই ফাইলটি মার্ক করে সেটা ওপেন করে দিতে হবে। তো ড্যানিয়েল এটা আমরা ওপেন করে দিলাম, অর্থাৎ ফাইলটি এখানে আপলোড অর্কে আমরা আপলোড করে দিলাম। এখানে আপলোড করার পরে এখানে আমরা কি করব, এখানে ডেলিভারিতে ক্লিক করব। তো ডেলিভারিতে ক্লিক করার পরে আমাদের এই প্রজেক্টটি কিন্তু ডেলিভারি হয়ে যাবে। তো সার্চিং হচ্ছে, ডেলিভারি ফাইলটি ডেলিভারি হয়ে গেছে, এখানে দেখতে পারছি এই যে ডেলিভারি। তো আমি এই অর্ডারটি এখানে আমি ডেলিভারি করে দিছি, এই যে ইওর ডেলিভারড দিস অর্ডার, অর্ডারটি ডেলিভারি হয়ে গেছে। এরপর আমাকে বায়ারের রিভিউর জন্য অপেক্ষা করতে হবে। বায়ার অনলাইনে আসলে আমার এই ডেলিভারিটা দেখলে তার যদি ভালো লাগে বা সে স্যাটিসফাই হয়, সে আমাকে ভালো একটা ফিডব্যাক দেবে, সে আমাকে রিভিউ দিবে, খুব সুন্দর একটা রিভিউ দিবে যদি তাকে তার ভালো লাগে আমার এই আমার কাজটি, আর তার এই সুন্দর একটা রিভিউ কারণে ফিডব্যাকের কারণে আমার গিগটা র্যাঙ্কে উঠবে। আমি দেখতে পাচ্ছি বায়ার আমার ডেলিভারিটা কমপ্লিট, অর্থাৎ অ্যাকসেপ্ট করেছে। সে আমার ডেলিভারি অ্যাকসেপ্ট করার পরে আমার ডেলিভারি নোটিফিকেশন আসছে, অ্যাকসেপ্ট নোটিফিকেশন আসছে। তো আমি এখন দেখব এখানে আমার একটা ডেলিভারি, এই যে এখানে দেখতে পারছি স্টার রয়েছে। এখানে প্রথমে আগে আমার রিভিউ দিতে হবে বায়ারকে, রিভিউ দেওয়ার পরে আমি বায়ারের রিভিউ দেখতে পাবো। তো এখানে আমি 5 স্টার রিভিউ দিয়ে দিলাম, 5 স্টার দিয়ে দিলাম। এখন একটা সুন্দর একটা কমেন্ট করতে হবে এখানে, যে বায়ার সম্পর্কে একটা কমেন্ট করতে হবে, যে বায়ার কেমন ছিল, সে কেমন ফ্রেন্ডলি ছিল কিনা, তার কমিউনিকেশন কেমন ছিল, বায়ার সম্পর্কে এখানে একটা আমাকে মন্তব্য করতে হবে। এটা বায়ারের রিভিউ, এই রিভিউটা দিলে আমার রিভিউটা আমি দেখতে পাবো, অর্থাৎ বায়ার কী রিভিউ দিছে আমি সেই রিভিউটা তখন আমি এখান থেকে দেখতে পাবো।
তো আমি এখানে লিখব যে ফ্রেন্ডলি বায়ার, যে বায়ারটা বন্ধুত্ব সম্পূর্ণ বায়ার ছিল, তার কমিউনিকেশন ভালো ছিল, তার কথাবার্তা সব দিক থেকে ভালো ছিল। তো আমি এখানে লিখে দিলাম ফ্রেন্ডলি বায়ার। তো এটা আমার ফিডব্যাক, আমার রিভিউ, এটা এই রিভিউটা আমি দেওয়ার পরে বায়ার রিভিউটা আমি দেখতে পাবো। এটা আমি কপি করে রাখলাম, এখন সেন্ড দিয়ে দিলাম, আমার রিভিউটা এখানে সেন্ড করে দিলাম। এখন এই আমার রিভিউটা দেওয়ার সাথে সাথে আমি বায়ারের রিভিউটা দেখতে পাবো যে বায়ার আমাকে কি ফিডব্যাক দিল। দেখতে পাচ্ছি বায়ার আমাকেও 5-star রিভিউ দিছে এবং দেখা যাচ্ছে কি কমেন্ট করছে, কি মন্তব্য করছে। এখানে সে লিখছে ভেরি কুইক ড্রয়িং ইজ গ্রেট, গ্রেট কমিউনিকেশন দ্য প্রজেক্ট অ্যাজ ওয়েল। সেও কিন্তু আমাকে একটা ভালো একটা ফিডব্যাক দিছে। তো আমার এই ফিডব্যাক কিন্তু আমার এই গিগের জন্য খুবই মূল্যবান। এই ফিডব্যাক কিন্তু আমার গিগটা র্যাঙ্ক করাতে সাহায্য করবে। তার ভেরি কুইক অর্থাৎ আমি তাকে কুইকলি অর্থাৎ তাড়াতাড়ি ডেলিভারি দিছি, যেহেতু 5 ঘন্টা আমি হাতে রেখে ডেলিভারি দিছি। ড্রয়িং ইজ গ্রেট মানে আমার ড্রয়িংটা তার কাছে অনেক ভালো লেগেছে। গ্রেট কমিউনিকেশন দ্য প্রজেক্ট অ্যাজ ওয়েল অর্থাৎ আমার যে কমিউনিকেশনটা ছিল তার প্রজেক্টের জন্য এটা খুবই ভালো ছিল, চমৎকার ছিল। সে এই মন্তব্যটাই করেছে, ফিডব্যাকটা দিছে। তো আসলে চমৎকার একটি ফিডব্যাক দিছে, আমারও ভালো লেগেছে তার ফিডব্যাকটা দেখে। এখন আমি একটা পাবলিক ফিডব্যাক দিব, একই ফিডব্যাক দিব, সেই কপি করে রাখছিলাম ফ্রেন্ডলি বায়ার, এটা আমি এখানে কপি পেস্ট করে দিলাম, সেন্ড করে দিলাম। সেন্ড করা মানে এখানে আবার সেন্ড করার অর্থ হলো এটা পাবলিক অর্থাৎ সবাই আমার রিভিউটা দেখতে পাবে, বায়ারের রিভিউর সাথে আমার এই রিপ্লাইটা দেখতে পারবে। এটা পাবলিক হয়ে গেল, এই পাবলিকে সবাই বায়ারের রিভিউর সাথে আমার এই রিপ্লাইটা দেখতে পারবে। এই ছিল $5 লাইভ প্রজেক্ট, কীভাবে আপনার বাইরের সাথে কমিউনিকেশন করে একটি অর্ডার নেবেন, কীভাবে কাস্টম অফার সেন্ড করবেন, কীভাবে ডেলিভারি দিবেন এবং ডেলিভারি দেওয়ার পরে কীভাবে আপনার রিভিউটা দিবেন এবং বায়ারের রিভিউটা দেখবেন, সকল প্রসেস কিন্তু আমি এই ভিডিওটিতে উল্লেখ করেছি। সো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।